টাইগার রুবেল। টেস্টে ব্যাট হাতে তার রানের গড় 9.56 করে 24 টেস্ট খেলে 41 ইনিংস ব্যাট করে মোট সংগ্রহ 220 রান, সর্বোচ্চ অপরাজিত 45। ওয়ানডেতে গড় আরও কম, মাত্র 5.55। 77 ম্যাচের মধ্যে ব্যাট হয়েছে 38টিতে, সব মিলিয়ে রান 100। সর্বোচ্চ সংগ্রহ 17, টি টোয়েন্টিতে গড় 6.00 করে 14 ম্যাচে 7 বার ব্যাটিং করা লেগেছে, রান করেছেন 12, সর্বোচ্চ অপরাজিত 8। রুবেল হোসেনের নামের পাশে ব্যাটিংয়ের এই পরিসংখ্যান লেখাটাই অবান্তর, কারণ তিনি ব্যাটসম্যান নন। তার নামের পাশে ব্যাটিংয়ের পরিসংখ্যান কেউ লিখতে যাবে না, কেউ হিসাবও করবে না, এটা দিয়ে তাকে বিচারও করা যাবে না। তাকে বিচারের মাপকাঠি বল হাতে কেমন ছিলেন, কত উইকেট পেলেন, এসবই। কিন্তু ব্যাটিংয়ের পরিসংখ্যান তো আর এমনি এমনি লেখা হয়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের স্কিল উন্নতির জন্য অস্ট্রেলিয়া থেকে বিসিবি উড়িয়ে এনেছে মার্ক অনিলকে। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার নিয়ে সমস্যা নেই, বাংলাদেশের সমস্যা লোয়ার অর্ডারে। মিডল অর্ডারকে যদি লোয়ার অর্ডার থেকে একটু সাপোর্ট দেওয়া যায়, তাহলে ব্যাটিংয়ে আরও অনেক উন্নতি করবে বাংলাদেশ। বেশ কিছুদিন ধরে লোয়ার অর্ডারের হুমড়িতে ভেঙে পড়া থেকেই বিসিবি এই উদ্যোগ নিয়েছে। নিয়োগ পাওয়ার পর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন মার্ক অনিল। কোর্টনি ওয়ালসের ক্লাসে বোলিং শেখার পর এখন রুবেল, মোস্তাফিজ, তাসকিনদের আলাদা ক্লাসে বসতে হচ্ছে মার্ক অনিলের সামনে। ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে বোলিং শুরু করেছেন রুবেল হোসেন। তিনি নিজেই জানিয়েছেন গতকাল শর্ট রান আপে বোলিং করেছেন, আজ করেছেন লং রান আপে। নিজেকে পুরোপুরি ফিরে পেতে কাজ শুরু করে দিয়েছেন বাংলাদেশের এই গতি তারকা। কিন্তু রুবেলকে বোলিংয়ের সঙ্গে এখন নিয়মিতই ব্যাটিং অনুশীলন করতে হবে। আজ প্রথমবারে ব্যাটিং অনুশীলন করেন রুবেল, তবে নেটে ব্যাটিং করার সময় কোচের সঙ্গে দেখা হয়নি রুবেলের। আজ বিসিবিতে সাংবাদিক লাউঞ্জে বসে রুবেল ব্যাটিং অনুশীলন নিয়ে বললেন, আজকে ব্যাটিং করেছি, নেটে অবশ্য তার সঙ্গে দেখা হয়নি আমার। ব্যাটিংয়ে আলাদা করে মনোযোগী হওয়া মানে বাড়তি শেখার ব্যাপার সেপার, বিষয়টাকে কিভাবে দেখছেন রুবেল? তিনি বলেন, বাড়তি শেখা বলতে আমার সঙ্গে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে, তাকে সাপোর্ট করার জন্য কি করা উচিত এটা নিয়ে কথা বলবো। কোনো পরিস্থিতিতে কি করতে হবে এই ধরনের বাড়তি কিছু টিপস নেওয়ার চেষ্টা করব। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।